नमस्कार बंधुरा, आमी रूपाली। आमार कुकिंग चैनले आमी आपनादेर स्वागत जाना। आजकेर रेसिपी हलो मसाला पराठा। चलुन ताहले देखे नेया जाक ए मसाला पराठा आमी किभाबे बानाई। एखाने आमी 2 कप मयदा निये निएछि। परिमाणेर दिके देखते गेले एखाने 150 ग्रामेर मतो मयदा होबे। आर दिए दिलाम सामान्य एकटु लवण। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডো এর মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। পরোটার জন্য মশলাটা বানিয়ে নেব। আমি 1 চামচ রোস্টেড লঙ্কার গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, রোস্টেড ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব একটু লবণ। এবার ভালো করে এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব। 15 মিনিট পর আমি আবারও ডোটাকে ভালো করে 2 মিনিট ধরে মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেলে এই ডোটা থেকে আমি 4টে লেচি কেটে নেব। একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার ময়দা ছড়ানো হয়ে গেলে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে ওর ওপরে আমি 1 চামচ রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে সেটা মাখিয়ে নেব। এবার রুটির ওপর তৈরি করে রাখা মশলাটি আমি ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে নেব। এর ওপর আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা ভালো করে দেখে নিন কিভাবে করছি, দেখলে বুঝতে পারবেন। হাত দিয়ে দুটো দিককে টেনে একটু লম্বা করে নেব। এবার হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেলে এবার হাতের তালু দিয়ে চেপে দিলে তৈরি হয়ে যাবে। এই পরোটাটি আমি আগের মতোই তৈরি করে নেব।
এবার আমি আবার একটু ময়দা ছড়িয়ে নেব। ময়দা ছড়ানো হয়ে গেলে তৈরি করে রাখা পরোটাটি আমি আবার বেলে নেব। পরোটাটি বেলা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। পরোটাটি দেওয়ার এক মিনিট পর আমি ওপর থেকে একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম আঁচে রেখে পরোটাটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমার পরোটাটি ভাজা হয়ে গেছে। একইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে মশলা পরোটা বা মশলা পরোটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাক। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসব অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।